শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন। 1947 সালের এই 28 সেপ্টেম্বর তারিখে তিনি গোপালগঞ্জে এক নিভৃত পল্লীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 6 বছর বয়সেই তিনি ঢাকায় তার মা বাবার সাথে এসে এখানেই লেখাপড়া করেন, বড় হন। তিনি একটি রাজনৈতিক পরিবেশের মধ্যে বড় হয়েছেন। তিনি দেখেছেন কত দুর্দিন বঙ্গবন্ধু পরিবারে এসেছে, কতবার বঙ্গবন্ধুকে জেলে গেছেন। এখানে কখনোই তারা ভাই বোন অথবা তার মা কখনোই কিন্তু বঙ্গবন্ধুকে রাজনীতি থেকে নিবৃত্ত করতে চায়নি, বড় উৎসাহিত দিয়েছে, উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন। আমি জানি না যে তখন তারা এটা কি চিন্তা করতেন কি না যে আসলে উনি এদেশের বঙ্গবন্ধু হবেন, জাতির পিতা হবেন এবং একটি একটি রাষ্ট্র, একটা দেশ স্বাধীন করবেন, এই চিন্তা তাদের ছিল কিনা আমি জানি না। তবে বঙ্গবন্ধুর কিন্তু এই চিন্তা ছিল এবং কত দূরদৃষ্টি সম্পন্ন বঙ্গবন্ধু ছিলেন তার বহু ইতিহাস আমরা বলতে পারি। সুতরাং বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলেই কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে, আর তারই কন্যা জন্মতী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছেন বলে যে বঙ্গবন্ধুর যে শেষের কথাটি এবারে সংগ্রাম, মুক্তি প্রথম কথাটি মুক্তি সংগ্রাম, এই অর্থনৈতিক মুক্তির দিকটি বঙ্গবন্ধু করে যেতে পারেননি তার জীবদ্দশায়, সেই কাজটি সম্পন্ন করছেন শেখ হাসিনা। এইটা করতে গিয়ে তাকে বহু ত্যাগ তিতিক্ষা, অনেক অনেক তার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, অনেক অপমান লাঞ্ছনা তাকে কিন্তু সহ্য করতে হয়েছে। এবং এই দেশের আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, যেটা কথাগুলো এখানে আসছে, এর মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয় যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যেটা মাঝে মাঝে বলেন আমরা পারি, প্রমাণ করে দিয়েছেন। বঙ্গবন্ধু বলেছিলেন দাবায় রাখতে পারবো না, আর উনি প্রমাণ করে দিয়েছেন আমাদের তো দাবায় রাখতে পারেই নেই, আমরা এটা আমাদের কাজগুলো আমরা সম্পন্ন করতে পেরেছি। আমি এখানে একটি কথা বলতে চাই, সেটা হলো যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বঙ্গবন্ধুর পরে অনেক সরকার, কয়েকটা সরকার এলো আর গেল। আপনি একবার ভাবেন তো যে এই মানুষটি সংবিধানের যে 5টি মৌলিক চাহিদা, প্রত্যেকটি মৌলিক চাহিদা কিন্তু তিনি পূরণ করেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবই কিন্তু শেখ হাসিনা পূরণ করেছেন মানুষের। যে কথাটা যে গ্রামের কথা বলতেছিলেন আমাদের মুন্তাসির ভাই, গ্রাম তো আমি তো গ্রামে প্রতিনিয়ত যাতায়াত করি, আগেও করেছি এখনও করি, 7 বার এমপি তো বহু বছর গ্রাম দেখতে দেখতেই বন্ধ আসলাম। তো এক সময় দেখতাম যে গ্রামের মানুষ খালি পায়ে হয়তো লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি বা একটা শার্ট, পুরানো শার্ট, ছেঁড়া শার্ট পরে আসতো, এখন কিন্তু আপনি সেটা পাবেন না। বস্ত্র এমনভাবে মানুষের এখন, আপনি ভিখারিকে যদি একটা পুরান কাপড় দিতে যান তাও কিন্তু নেবে না, আমার নিজের দেখা আর কি। এক সময় নিক্সন মার্কেট ছিল এখানে, এখন কিন্তু সেই নিক্সন মার্কেট নেই। কী করে নিক্সন মার্কেট গেল? কারণ আমাদের দেশে যে মানুষের যে মানে ক্রয় ক্ষমতা, তাদের যে উপার্জন, যে যাই বলুক, এখন পর্যন্ত কি বাজারে জিনিসপত্র পাওয়া যায় না এমন অবস্থা সৃষ্টি হয়নি? মানুষের পকেটে টাকা নাই একদম এমন অবস্থা সৃষ্টি হয়নি? যদি কারো পকেটে টাকা না থাকে, কারো যদি বাড়ি না থাকে, সেটাও শেখ হাসিনা করে দিচ্ছেন। কয়েক লক্ষ বাড়ি তিনি নির্মাণ করে দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের তিনি বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। আপনি একবার ভাবেন শেখ হাসিনা কত ধরনের ভাতা দিয়ে বাংলাদেশের মানুষের হাতে টাকা পৌঁছে দিচ্ছেন, যাদের কিছু করার দরকার নেই, ভাতা মানে সে বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতা, আপনার মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, নানা ধরনের ভাতা দিয়ে আজকে মুক্তিযোদ্ধাদের, আমি একজন মুক্তিযোদ্ধা, প্রতি মাসে 20,000 টাকা পাচ্ছি, আমিও পাচ্ছি, আমার সমস্ত মুক্তিযোদ্ধারা পাচ্ছে। এই যে ভাতা দিয়ে মানুষের কাছে তাদের হাতে টাকা পৌঁছে দিচ্ছে, এইটা কিন্তু শেখ হাসিনা ব্যতীত আর কোনো সরকার প্রধান এটা করে নাই। শেখ হাসিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সমানভাবে বলেছেন, আসলে আমি বঙ্গবন্ধুর সঙ্গে আমার মানে আমার বাবা যেহেতু রাজনীতি করতেন, আওয়ামী লীগ করতেন, এমপি ছিলেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন প্রতিষ্ঠাকালীন থেকে,
তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন দুইবার। তার সঙ্গে সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার, এবং তার আচরণ বা তার ইয়ে তো সেটা তো আমরা সবাই জানি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে আসার পরে, অর্থাৎ উনি তার যে মানে ভারত থেকে উনি যে এলেন বাংলাদেশে, বাংলাদেশে আসার পর থেকে তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, এবং তার মধ্যে যে জিনিসগুলো আমি দেখেছি, তার একটা শিশু সুলভ মনোভাব। সে কিন্তু যখন কথা বলবে দেখবেন যে কত আন্তরিকভাবে কথা বলে। তার হাসিটা আমি দেখেছি, লক্ষ্য করেছি যে তিনি যখন হাসেন, আপনার মনেও যদি কোনো কষ্ট থাকে, আপনি কিন্তু মনে হবে যে আমার এই হাসি আমার সমস্ত কষ্টটাকে দূর করে দিয়েছেন। তার একটা বিষয় হলো যে আপনি দেখবেন যে তিনি তার যে সাহস, তার যে মনোবল, তারপরে তার যে এই যে দুর্যোগ মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা এবং কৌশল, এটা এর আগে কোনো সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের এগুলো ছিল না। যেভাবে আপনার মনে আছে 2013 সালে হেফাজতে ইসলামের যে অবস্থানটা ছিল, সেই অবস্থানটাকে বিনা রক্তপাতে তিনি কীভাবে সেখান থেকে তুলে দিলেন, তারা কী চেয়েছিল? তারা চেয়েছিল যে বিএনপিকে এখানে ক্ষমতায় বসানো। ওই ওই হেফাজতের স্টেজে কিন্তু বিএনপি চেয়েছিল তাদের ঘাড়ে সওয়ার হয়ে ক্ষমতা, সেটাই তো হয়েছে। তাদের ঘাড়ে সওয়ার হয়ে তারা সেখানে, কেন আমি যেটা বললাম, ওই যে তাদের যারা ছিলেন হেফাজত ইসলামের আমিরের সাথে, তারা মন্ত্রিত্ব ভাগাভাগি করছিলেন না? আমি ওই জন্য বললাম তারাও চেয়েছিল যে ক্ষমতার অংশীদার হতে, ইসলামকে ব্যবহার করে। এই ইসলামকে ব্যবহার করে কিন্তু আমরা লক্ষ্য করেন আপনি স্বাধীনতার সময় এই ইসলামের নাম ব্যবহার করে জামাত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ কী করেছে, তারপরে এই ইসলামের নাম ব্যবহার করে এইটা করেছে অনেক, এবং আজকাল অনেক আলেম ওলামা, আমি তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, সালাম জানাই অনেক পীর মাশায়েখ যারা আছেন। কিন্তু আমার দুঃখ লাগে, এর মধ্যে একজন পীর সাহেবের একটা ইয়ে শুনলাম ওয়াজ, তিনি বলেছেন যে সমাজ পরিচালনা হওয়ার কথা আলেমদের হাতে, কিন্তু এখন জালেমদের হাতে সমাজ পরিচালনার দায়িত্ব পড়েছে। তার অর্থ হলো আমরা কি জালেম? এই যে ইসলামের কথা বলে উনি যে বক্তব্য দিলেন, আমাদেরকে জালেম বানিয়ে ফেললেন। এই দেশে স্বাধীন দেশে আমরা করেছি, আমাদের রক্ত গেছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, সরাসরি যুদ্ধ করে এখানে আমরা এসেছি। সুতরাং এই যে কথাগুলো আজকের বলা হচ্ছে, কারণ নির্বাচন সামনে এই কথাগুলো অনেক হবে, অনেক কিছু আমরা বুঝতে পারছি। এখানে আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মানবতার জননী, যেটা মানবতার জননী কখন উপাধি দেওয়া হলো? যখন রোহিঙ্গাদের সে এইরকম সাহস দেখে তাদের যে অবস্থান করলেন, শুধু তাদের খাওয়া দাওয়াই না, তাদের জন্য যে আবাসস্থল নির্মাণ করে দিয়েছেন একটা চরের মধ্যে, অকল্পনীয়, এটা কেউ চিন্তাও করতে পারে না।